পুরো মোহাম্মদপুর, নূরজাহান রোড আশেপাশের জায়গাগুলোতে টিয়ার সেলের গন্ধে থাকা যায় না। নিউজে যেটা দেখলাম, মোহাম্মদপুরে জিনাভা ক্যাম্প এবং বিহারি ক্যাম্পের এগুলাতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে, যার কারণে এ অবস্থা, খুবই অবস্থা খারাপ, থাকা যায় না। ধোঁয়াতে ভরে গেছে, বিশেষ অভিযান চলার কারণে এই অবস্থা। পুরো মোহাম্মদপুর আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকা এবং এইদিকে মোহাম্মদপুর শিয়া মসজিদ, জেনেভা ক্যাম্প, বিহারি ক্যাম্প, মোহাম্মদপুর কেন্দ্রীয় মাঠ, এগুলোর আশেপাশে ভরে গেছে এই টিয়ার সেলের। ধোয়ার মতো হয়েছে, ছেয়ে গেছে আশেপাশে পুরো এলাকা। রুমে থাকা খুবই কষ্টকর অবস্থা হয়ে দাঁড়াইছে। এখানে বেশ প্রায় 1 ঘন্টা থেকে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা থেকে এই অবস্থা। এটা হচ্ছে মোহাম্মদপুর নূরজাহান রোড ঢাকা স্টেট কলেজের পরের পরের গলি, যেখানে এরকম ধোয়াটে হয়ে চারিদিকে টিয়ার সেলে ভর্তি হয়ে গেছে, থাকা যায় না। এইদিকে সেনাবাহিনীর ক্যাম্প বসানো হয়েছে।
অবস্থার উন্নতি দেখা যায় না। জেনেভা ক্যাম্প, বিহারি ক্যাম্প হচ্ছে এখানে পাশেই, কয়েকটা গলি পরেই। সমস্যাটা এখানে লাগছে, এদিক থেকে যত টিয়ার শেলের গন্ধ বা ধোঁয়া এদিক থেকে আসতেছে। কিছুক্ষণ আগে কালবেলা সংবাদে লাইভ দেখাচ্ছিল, প্রায় 1 ঘন্টা আগে মোহাম্মদপুরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এবং মাদক ব্যবসায়ীদের সাথে যে ঝামেলা চলতেছে এইটা নিরসনের জন্য সেনাবাহিনী এখানে ক্যাম্প বসিয়েছে। আজকে রাত্রে বিশেষ অভিযান চলাকালীন এই টিয়ার শেলের ধোঁয়া এবং তেজস্ক্রিয় চারিদিকে ছড়িয়ে যায়। আবার আবার বাড়তে শুরু করছে, আবার বাড়তে শুরু করছে গন্ধ, শীতের মতো হয়ে ধোয়ার মতো হয়ে ইয়ে হয়ে গেছে। এখন রাত 11:30 বেজে আসছে, যার কারণে বাইরে যাওয়া যাচ্ছে না, কোথায় কি হচ্ছে দেখাইতে পারতেছি না। গেট অফ থাকার কারণে বাইরে যেতে পারছি না, কোনো কিছু বোঝা যাচ্ছে না কি হচ্ছে।
হয়তো নিউজে গেলে দেখা যাইতে পারে। যাই হোক, আল্লাহ যেন যা করে ভালোর জন্যই করে, ভালো কিছু হোক। হয়তো একটু ঘুমাইতে সমস্যা হবে, কিন্তু